हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के आमी तोमादेर साथे ऑयल स्किनेर जोन्नो मेकअप लुक शेयर करब। तो 90% ऑयल स्किनेर मेयेरा मेकअप करते चाय ना, कारण बेशिरभागই मने करे ऑयल स्किने मेकअप करले किछुक्षणेर मध्ये स्किन आरो ऑयली हये जाबे, फले मुखटा आरो कालो देखाबे। सो आज के आमी तोमादेरके देखाबो কিভাবে সঠিক পদ্ধতিতে অয়েল স্কিনে মেকআপ করলে মেকআপ অনেকক্ষণ স্টে করবে। ফার্স্টে অয়েল স্কিনে সুইটেবল যে কোনো ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। সেকেন্ড যেটা করতে হবে টোনার লাগাতে হবে। তো আমি এখানে গুড ভাইবসের এই গ্রিন টি টোনারটা ইউজ করছি। এটা অয়েল স্কিনের জন্য খুব ভালো একটা টোনার, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এছাড়া তোমরা তোমাদের পছন্দ মতো অয়েল স্কিনের জন্য সুইটেবল যে কোনো টোনার ইউজ করতে পারো। তো ওপেন পোর্স হলো অয়েল স্কিনের সব থেকে বড় প্রবলেম, এই জন্য ফেস ওয়াশ করার পরে টোনার লাগানো খুব জরুরি। তো টোনার স্কিনের পিএইচ লেভেলকে ব্যালেন্স করতে সাহায্য করে এবং স্কিনের অতিরিক্ত অয়েলকে কন্ট্রোল করতে সাহায্য করে। নেক্সট স্টেপ হলো যে কোনো লাইট ওয়েট ময়েশ্চারাইজার। এখানে আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার ওয়ান সুপার লাইট জেল ইউজ করছি। তো অনেকেই মনে করে যে অয়েল স্কিনে ময়েশ্চারাইজারের কোনো প্রয়োজন নেই, এটা একদমই ভুল ধারণা। কারণ অয়েল স্কিনে ময়েশ্চারাইজার ইউজ না করলে স্কিন আরও বেশি সিমাম প্রডিউস করে, ফলে স্কিন অতিরিক্ত অয়েলি হয়ে যায়। তাই মেকআপের আগে সব ধরনের স্কিনে ময়েশ্চারাইজার ইউজ করাটা খুবই প্রয়োজন। নেক্সট স্টেপ হলো প্রাইমার। এখানে আমি মেবলিনের এই মাস্টার প্রাইম প্রাইমারটা ইউজ করছি, এটা বেস্ট ফর অয়েলি স্কিন। তো মেকআপের আগে অয়েলি স্কিনে অবশ্যই করে প্রাইমার লাগাতেই হবে, কারণ প্রাইমার আমাদের স্কিন আর ফাউন্ডেশনের মাঝে বেড়া হিসেবে কাজ করে। আমাদের স্কিনে ন্যাচারাল অয়েলস ফাউন্ডেশন পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে ফাউন্ডেশন ব্রেকডাউনও হয় না। এছাড়া প্রাইমার লাগানোর ফলে ফাউন্ডেশন স্কিনের পোর্সে এন্টার করতে পারে না, ফলে পোর্স ব্লক হওয়ারও ভয় থাকে না। এখন আমার স্কিন মেকআপের জন্য একদম রেডি, এবার ইউজ করবো ফাউন্ডেশন। এখানে আমি ইউজ করছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন, এটা মিডিয়াম টু অয়েল স্কিনের জন্য সুইটেবল। এটা খুব লাইট ওয়েট ফাউন্ডেশন, তাই অয়েল স্কিনের জন্য এই ফাউন্ডেশনটা আমি রেকমেন্ড করব। নেক্সট ইউজ করছি কনসিলার। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা ইউজ করছি। এই কনসিলারটাও অয়েল স্কিনের জন্য খুব ভালো একটা কনসিলার, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। নেক্সট আমি ইউজ করছি লুজ পাউডার। তো লুজ পাউডার অয়েল স্কিনের অতিরিক্ত অয়েলি ভাবকে কন্ট্রোল করতে সাহায্য করে। নেক্সট আমি ইউজ করব কন্ট্রোর। এখানে আমি এনওয়াই বাইয়ের এই পাউডার কন্ট্রোরটা ইউজ করছি। তো অয়েল স্কিনে সবসময় পাউডার কন্ট্রোর ইউজ করারই তোমরা চেষ্টা করবে। এবার আমি আই মেকআপ করে নেব। তো ফার্স্টে আমি আইব্রোটাকে ফিল করে নেব। নেক্সট আমি একটা পিঙ্ক টাইপের আই লুক ক্রিয়েট করব। তো তোমরা চাইলে অন্যরকমভাবেও আই লুক করতে পারো। সবশেষে ইউজ করব সেটিং স্প্রে। এটা কখনোই তোমরা স্কিপ করবে না, কারণ সেটিং স্প্রে ইউজ করলে মেকআপটা মুখের মধ্যে ইজিলি বসে যায়, মেকআপটা অনেকটা ন্যাচারাল লাগে এবং মেকআপ অনেকক্ষণ স্টে করে। নেক্সট একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফেসটাকে আরও একবার ব্লেন্ড করে নেব। এতে কি হবে, এক্সিস প্রোডাক্ট আর ফেসে লেগে থাকবে না, তো মেকআপটা অনেকটাই ন্যাচারাল লাগবে। সো এই হলো আমার অয়েলি স্কিনের জন্য মেকআপ লুক। তো অয়েলি স্কিনে এইভাবে মেকআপ করলে মেকআপ অনেকক্ষণ স্টে করবে, ফেস অতিরিক্ত অয়েলি যে হয়ে যাবে না, ফেস কালোও লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।